ব্রেকআপের আড়াই বছর পেরিয়ে গেছে। আজ হঠাৎ এতদিন পর অবন্তীর নাম্বার থেকে আমার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা অবশ্য সে এমনি এমনি করেনি, মেসেজটা করেছে আমার বিয়ের খবর জানতে পেরে। লিখেছে, আপনার বিয়েতে আমাকে ইনভাইট করবেন না? তার এমন প্রশ্নে আমি একটু অবাক হলাম। উত্তরে লিখলাম, ইনভাইট করলে আপনি আসবেন? নিশ্চয়ই আসব, আপনার বিয়েতে আসার কত স্বপ্ন দেখেছি আমি জানেন। এবার একটু না, অনেকটা অবাক হলাম। বলতে ইচ্ছে করলো, আমার বিয়েতে আসার স্বপ্ন তুমি নিশ্চয়ই দেখেছিল অবন্তী, তবে গেস্ট হিসেবে নয়, আমার বউ হিসেবে। সেখানে অন্য কাউকে আমার জন্য বউ সাজে দেখলে তোমার কষ্ট হবে না তো? মেসেজটা টাইপ করো, আবার ডিলিট করলাম। মাঝে মাঝে সম্পর্কগুলো এমন এক অবস্থায় এসে দাঁড়ায় না যে মনের কোনো কথাই বলা যায় না, বলতে হয় যুক্তিসঙ্গত বাস্তবিক কথা। তাই আমিও বললাম, তাহলে তো আপনাকে সবার আগে ইনভাইট করতে হয়। আসলে বিয়ের কার্ডটা এখন আসেনি, আপনার কথা মাথায় থাকবে, ছাপাখানা থেকে সরাসরি আপনার বাড়িতে যাবে কার্ড। স্পেশাল গেস্ট বলে কথা। স্পেশাল গেস্ট কেন? অবন্তী সোজা একটা প্রশ্ন। আমি নির্দ্বিধায় জবাব দিলাম, যে আমার বিয়েতে আসার স্বপ্ন অনেক দিন ধরে পুষে রাখে তাকে স্পেশাল গেস্ট হিসেবে ট্রিট করা আমার দায়িত্ব। আপনার জন্য থাকবে ডাবল রোস্ট, ডাবল কাবাব এবং ডাবল ডিম, মানে সব কিছুই ডাবল ডাবল থাকবে। আমি কি আপনার বিয়েতে শুধু খেতেই আসবো রাজ? তাহলে কেন আসবেন? আপনার কি মনে হয়? এবার একটু ভয় পেলাম, অবন্তী কি যেন তখন টাইপ করছে। আমি আর আগবারই কিছু বলতে গেলাম না, অপেক্ষায় ছিলাম। ঠিক এক মিনিট পর অবন্তীর মেসেজ এলো। ভয় পেলেন নাকি? আরে ভয়ের কিছু নেই, আপনার বিয়েতে বাগড়া দিতে আসবো না, অতটা ছেলে মানুষই এখন আর আমার মধ্যে নেই। কিছুটা মন খারাপ হলো, মনে হচ্ছিল অবন্তীর মধ্যে ছেলে মানুষই থাকা দরকার। তার মানে এই নয় যে নিজের বিয়ে ভাঙুক, এটা আমি চাই। আসলে অবন্তী আমাকে ভুলে যাচ্ছে এই ব্যাপারটা আমি মানতে পারছি না, অথচ নিজেই দিব্যি অবন্তীকে বলে দ্বিতীয় নারীকে ভালোবেসেছে, বিয়েও করে নিচ্ছে। কিন্তু সত্যি কি আমি নীলাকে ভালোবাসতে পেরেছি? হয়তো অবন্তীর মতো নয়, তবে নীলাকে আমি অন্যরকম করে ভালোবাসি। সব রকমের ভালোবাসা তো আর সবার জন্য নয়। অবন্তীর মন খারাপ হলে আমি উতলা হয়ে উঠতাম, সে আমার উপর রেগে থাকলে রাতে ঘুম হতো না, তার ফোনের আওয়াজ পেলে আমার হৃৎস্পন্দনটা ত্বরান্বিত হতো, অবন্তীর চোখের জল আমার চোখেও জল এনে দিত। নীলার বেলায় তো এসব কিছু হয় না। আমি অবন্তীকে লিখলাম, তাহলে আমার বিয়েতে এসে আপনি কি করবেন শুনি? আমি আপনাকে একটা উপহার দেব, আর সেটা আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার হতে যাচ্ছে। আমি হলক করে বলতে পারবো, বিয়েতে আমার চেয়ে বেস্ট উপহার অন্য কেউ আনতে পারবে না। অবন্তী তো প্রথম থেকেই ভীষণ উদাসীন ছিল, তার ওই উদাসীন স্বভাবই আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছিল। কিন্তু দিন শেষে তার উদাসীনতাই আমার শত্রু হয়ে দাঁড়ালো। আমি অবন্তীকে বদলাতে চাইলাম, ইম্যাচিওর কল্পনায় ডুবে থাকা আবেগী বাস্তব জ্ঞানী মেয়েটাকে আমার খুব বিরক্ত লাগত, তাকে ছেড়ে যাওয়ার একটা সুযোগ করছিল আমার অবচেতন মন। কিন্তু অবন্তীর ভালোবাসা যেন হাতে পায়ে শিখল বেঁধে রেখেছিল, অবশেষে আমার মুক্তি মেরেছিল। অবন্তীর আত্মসম্মান বোধ আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আমি তাকে ব্রেকআপের কথা বলার পর কিছুদিন সে মারাত্মক পাগলামি শুরু করে, আমি পাত্তা না দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম পুরুষ হওয়ার ভূমিকা পালন করলাম। ধীরে ধীরে সেও মেনে নিল, পরে আর কখনো অবন্তী তার ভালোবাসার দাবি নিয়ে আমার দরজায় পা রাখিনি, আমিও তাকে সুযোগ দিইনি। এভাবেই হয়ে গেল আমাদের বিচ্ছেদ। এর আগে অবন্তীর জীবনে এসেছিল তুমুল ঝড়। অবন্তী হয়তো ভাবে আমি ঝড়ের ভয়ে তার হাত ছেড়ে পালিয়েছি, কথাটা আংশিক সত্য। তবে আমি অনুভব করি আমার মনে অবন্তীর জন্য ভালোবাসার অভাব তো ছিলই, নয়তো কি ওইভাবে পালানোর কথা ভাবতাম আমি? যাকে, সেদিনের মতো এই পর্যন্তই থেমে থাকলো। এরপর আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে এলো। অবন্তীর কথা রাখতে বিয়েতে তাকেও নিমন্ত্রণ করলাম, অবন্তীও সত্যি আমার বিয়েতে এলো। সেদিন তাকে এতটা সুন্দর লাগছিল যে আমি তো চিনতেই পারছিলাম না। বন্ধুরা সবাই ওকে দেখে প্রায় 440 ভোল্টের শক খেল। আমার বন্ধুরা মোটামুটি সবাই অবন্তীকে চেনে,
রিপন তো ওকে দেখে বলেই ফেলল, কিরে এই মেয়েটা এখানে কি করছে, আর ও কি করে জানলো যে আজকে তোর বিয়ে? আমিও সহজভাবে হেসে বললাম, আমি ইনভাইট করেছি। সবাই আরও চমকাল, আর চোখে নীলাকে দেখছিলাম। নীলা কখনোই আমাকে সন্দেহ করে না, তবে আমি তাকে অবন্তীর ব্যাপারটা পড়েছি। নীলা অবশ্য অবন্তীকে চিনতে পারল না, কারণ সে অবন্তীর ছবি দেখেনি। অবন্তী ফুলের তোড়া দিয়ে নীলাকে অভ্যন্তরা জানালো। আমি হেসে পরিচয় করালাম, বললাম আমার ফ্রেন্ড। নীলার অবন্তী হ্যান্ডশেক করল, সেলফিও তুলল। আমি মুখে একটা বিনয়ী হাসি নিয়ে তাদেরকে দেখলাম। খেতে বসার সময় আমরা একই টেবিলে বসেছিলাম, অবন্তী একদম আমার বরাবর চেয়ারে। আমি নীলাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম অবন্তী নিজের চোখ চুলকাচ্ছে। তার চোখে কি সত্যি কিছু পড়েছে, নাকি যা ভাবছি তাই? ও সবার ঘাটতে চাইল না মন, এখন নীলাই আমার দুনিয়া, তাকে ঘিরেই আবর্তিত আমার সকল চিন্তা ভাবনা। অবন্তী আমার বউ হতে পারেনি, কিন্তু নীলা পেরেছে, এখানেই তার সফলতা। তবে এই কথাও সত্যি যে অবন্তীকে আমি কখনোই নিজের পরিবারের যোগ্য মনে করিনি, সে শুধু আমার জন্য যোগ্য ছিল, আমার মন ভালো করার ওষুধ ছিল। কিন্তু তাকে বিয়ে করলে আমার পরিবারের মান সম্মান কমত বই বাড়ত না। অবন্তী কিছুটা খাটো, মোটা এবং গায়ের রঙও শ্যামলা, তার পরিবারেরও নানান সমস্যা আছে, নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে। প্রেম করার সময় তো ওসব দেখিনি, কেবল দেখেছিলাম তার চমৎকার হাসি, প্রাণবন্ত উচ্ছলতা আর পাগলামিপনা। কিন্তু বিয়ের জন্য তো এগুলো যথেষ্ট নয়, বিয়ে একটি সামাজিক দায়বদ্ধতা, আর অবন্তী মোটেও সামাজিক ছিল না। এদিক থেকে নীলা একদম পারফেক্ট, তার বাবা সমাজের ভালো নাম ডাক আছে, সে দেখতেও সুন্দরী। আমার উচ্চতা 6 ফুট, তাই আমার পাশে 5 ফুট 8 ইঞ্চির নীলাকেই মানায়, অবন্তীর মতো লিলিপুটকে নয়। কথাগুলো ভৎসনা সুরে বলা হলেও যে সত্যি কথা, বাস্তবতার কাছে ভালোবাসার অনুভূতি বড়ই অসহায়, তুচ্ছ। অবন্তীর আগমনে আমার বাবা মা মোটেও খুশি ছিলেন না, কারণে অকারণে তারা আমাকে ধমকানোর চেষ্টা করছিলেন। বাবা তো বলেই ফেলেন, এই মেয়ে এখানে কি করছে রাজ? আমি সামলানোর জন্য বললাম, বাদ দাও না বাবা, আমি নিমন্ত্রণ করেছি। তুই ইনভাইট করতে গেলি কেন, আবার যদি কোনো ভেজাল লাগে? কথাটা অবন্তী শুনে ফেলল, আমি অপ্রস্তুত হলাম, কিছু একটা বাহানা বানিয়ে সরে যেতে চাইলাম। তখনই অবন্তী মুচকে এসে পড়ল, নমস্কার আঙ্কেল, ভালো আছেন? বাবা তার কথায় উত্তর দিলেন না। আমার অপরাধ বোধ আরো বাড়তে লাগলো, জানি না কেন এত অপরাধ বোধ আমি ভুগছি। হয়তো এই জন্যই যে একসময় আমি ছিলাম ছন্ন ছাড়া যুবক, তখন অবন্তী ছায়ার মতো আমার পাশে ছিল, আজ আমার সবই আছে, শুধু অবন্তী নেই। আমি তাকে পাশে রাখতে চাইনি, এই জন্য তার অযোগ্যতাই দায়ী। সে যদি যোগ্য হতো তাহলে নিশ্চয়ই আমার পাশে স্থান হতো। অনুষ্ঠানের শেষের দিকে ঘনিয়ে এলো বিদায় বেলা, নীলা তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমার উচিত ছিল নীলাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু অবন্তী অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিল। আমি কিছু একটা বাহানা করে নীলাদের থেকে ছুটে আমি অবন্তীর কাছে গেলাম, তার পথ রোধ করে প্রশ্ন করলাম, চলে যাচ্ছেন? অবন্তী একটু জমকালো, হয়তো পালাতে চাইছিল, আমাকে দেখে জোরপূর্বক হাসলো, চোখ কষলে বলল, হ্যাঁ অনেক তো হলো, এবার বিদায়ের পালা। তার শেষ বাক্যে বিষাদের সুর আমার মনে একটা ধাক্কার মতো লাগলো। আমি ব্রোকোসকে প্রশ্ন করলাম, আমার গিফট কোথায়? মানে? অবন্তী যেন অবাক হলো। আমি মুচকে এসে বললাম, আপনি না সেদিন বললেন আমাকে বিয়েতে সেরা উপহারটা দেবেন, হয়তো এর চেয়ে সেরা উপহার আমাকে আর কেউ দিতে পারবে না। অবন্তী আত্মবিশ্বাসের সাথে বলল, হয়তো না, আমি এ ব্যাপারে নিশ্চিত, এর চেয়ে সেরা উপহার আপনাকে আর কখনো কেউ দিতে পারবে না। তাই যদি হয় তাহলে না দিয়ে চলে যাচ্ছেন কেন, উপহারটা দিন। আমি হাত পাতলাম, অবন্তী মলিন দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কেমন যেন একটা ভাঙা কণ্ঠে পড়ল, আসলে উপহারটা খুব দামি, তবে আমার কাছে, কিন্তু এমনও হতে পারে যে আপনার কাছে এই উপহারের কোনো মূল্য থাকবে না, তাই ভাবলাম দরকার কি, এটা বরং আমার কাছেই থাকুক, আপনাকে না দিই। এখন তো এসব বললে হবে না, আমি জানতে চাই কি সেই উপহার, আমাকে দেখান প্লিজ, যদি সত্যি দেখি যে গুরুত্বহীন কিছু
তাহলে আপনাকে ফিরিয়ে দেবো, আর যদি দেখি যে মূল্যবান কিছু তাহলে ওইটা আমার। আপনি মূল্যবান জিনিস খুব পছন্দ করেন তাই না রাজ? আমি মাথা চুলকে হাসলাম। অবন্তী তার ব্যাগ থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। অ্যালবামটির ওপরে লেখা দেখি আমি থমকে গেলাম, অবন্তী লাভস রাজ। ভেতরে আমাদের 3 বছরের সম্পর্কের সমস্ত ছবি, মেসেজের প্রিন্টেড স্ক্রিনশট, অবন্তীকে দেখা আমার সকল চিরকুট, আবেগ মাখানো কবিতা। এই ধরনের কবিতা আমার মাথায় আসে না বহুদিন। নীলার জন্য কখনো লিখতেও ইচ্ছে হয়নি, অথচ অবন্তীর জন্য লিখেছিলাম। তাকে নিয়ে কত জায়গায় ঘুরতাম, কত শত পাগলামি করেছিলাম দুজনে। 2000 টাকায় অবন্তীর জন্য একটা ড্রেস কিনেছিলাম, নীলার জন্য কত শত জামা কিনেছি, আরও দামি আরও চমৎকার। কিন্তু সেই পোশাকগুলো পরে নীলা আমার সামনে এলে কখনো চলচল করেনি চোখ। অথচ অবন্তী যেদিন প্রথমবার আমার দেওয়া ড্রেসটা পরে সামনে এসেছিল, আমি অবুজের মতো কেঁদে ভাসিয়েছিলাম। একদিন অবন্তী রাগ করে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছিল। সেদিন সারা রাত ধরে আমি তার আইডিতে 129 বার সরি লিখে মেসেজ করেছিলাম। না, এই ধরনের পাগলামি নীলার সাথে কখনো করা হয়নি। একসঙ্গে ছবিগুলো দেখতে দেখতে কেমন যেন একটা নস্টালজিয়ায় পৌঁছে গেলাম। এক সময় হেসে বললাম, তখন আমরা কত ছেলে মানুষ ছিলাম তাই না, সবই আবেগ। এখন আবেগের পর্দা উঠে গেছে অবন্তী, বাস্তবতা সামনে এসেছে। তাই আমি বুঝি সংসার করার জন্য প্রেম যথেষ্ট নয়, আরও অনেক কিছু প্রয়োজন। অবন্তী চোখ মুছতে মুছতে বলল, ঠিক বলেছ তুমি, একদম ঠিক। কিন্তু কি বলতো, আমার কাছে এই আবেগের মূল্য অনেক বেশি, কোটি কোটি টাকার চেয়েও বেশি। তাই এই উপহার তুমি রাখতে পারবে না, এটা আমার কাছেই থাকুক, সংসার করার জন্য নয়। আমি তোমাকে ভালোবাসার জন্যই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার বাহ্যিক যোগ্যতা খুঁজেছ, এইসব আন্তরিক অনুভূতি তোমার কাছে তুচ্ছ। এভাবেই ভালো থেকো তুমি, আর এভাবে একাই ভালো থাকবো আমি। তুমি তো দেখছি এখনো খুব বোকা হয়ে গেছো অবন্তী। হ্যাঁ ঠিক, বোকাই হয়তো। প্রার্থনা করো যাতে আমার মতোই বোকা কেউ আমার জীবনে চলে আসে। তোমার মতো বুদ্ধিমান মানুষের সাথে আমার বনবে না, আমার মতো বোকা মেয়ে কখনো তোমার যোগ্য হতে পারবে না। কথাটা বলেই চলে যাচ্ছিল অবন্তী। চলে যাওয়ার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। ঠিক 2.5 বছর পর যেন আমরা আগের মতোই একে অপরকে তুমি বলে সম্বোধন করেছি। এর মানে কি আমাদের দেহ এখানে থাকলেও মনটা ঠিক 2.5 বছর পেছনে চলে গিয়েছিল? ইস, এত বেশি হাহাকার কেন হচ্ছে বুকে? ইচ্ছে করছে পুরো পৃথিবী তছনছ করে দিয়ে হলেও একবার অবন্তীকে পিছু ডাকি, পাশে বসে কিছু বলি। কিন্তু তা ছাড়া সম্ভব নয়। ভালোবাসা, প্রেম, আবেগের চেয়েও বাস্তবতা, সামাজিকতা, দায়বদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।